বন ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি? বন ইসরায়েলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো বন ইসরায়েল আমাকে ফালতু প্রশ্ন করত, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বন ইসরায়েলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহি আমারকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বন ইসরায়েলরে কালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে, তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু দুউলানা রব্বা রব্বাকে ইউবাইয়্যিন লানা মা হিয়া, দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন, ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি, আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকি আল্লাহুহা তাসরুন নাজরিন, এর আগের আয়াত কি, এর আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সফরা, সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে। বনে ইসরায়েল কারে বলে বুঝছেন এবার? এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না, অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে, এমন দুষ্টের দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো, কই মাছ যখন জালে প্রথম আটকে, প্রথম আটকে সে চিন্তা করে কি হলো একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা বিসমিল্লাহ করে দেয় এক ঠেলা, সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে, আগে কাঁটা আটকে ছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকেছে এবার কাঁটা সহ, চিন্তা করছে কাঁটা আটকেছে, দূত এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতা মারে আরেকটা কাঁটা আটকে, ঠিক না? ঠিক, মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনি ইসরায়েলরা যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক, তো আল্লাহ তাআলা এমন অপশন দিছেন এবার চান্দুরা আর খুঁজা, এখনো পর্যন্ত ইহুদিরা সে হলুদ গাবির অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম, আপনি মন খারাপ করেন না, তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে এটা ঠিক যে বনি ইসরায়েলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনি ইসরায়েলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনি ইসরায়েল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব, যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী, এ বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ,
আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না ভাই ঠিক কুরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলাই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায় গরুর গোশতের বার্গার খায় মুরগির গোশতের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান এরা একদম কড়কড়া বাজাই করে খায় আবার লম্বা লম্বা সবক শোনায় তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয় এরা এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো আমরা নাটক বানাবো যুবকদেরকে উৎসাহিত করে আপনার ইমানই দায়িত্ব যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে সেখানে বোম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমি আমার সজ্ঞানে আমি এটা করি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে তো উনি ফোন দিছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি আমি বললাম আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বসরে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না আমার দেশিটা খাবো আছে না নাই দেশি আমি সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার আখেরাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুজি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দিব আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইহুদিটা কিনবো না আপনি জানেন তার কিতে এমন কি গত গতকালকে না পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস কিনতেছ আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আখেরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে ইহুদিদের পর আল্লাহ আমাদের সাবধান করেছেন আমরা সাবধান হব আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে